সালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি আমার ফ্রেন্ডের বাসার এখানে গেলাম, তো যাওয়ার পরে আমাদের পাশে একটা কুকুর এসে বসলো। তো বসার পরে কুকুরটার দিকে লক্ষ্য করলাম, দেখলাম কুকুরটা খুবই অসুস্থ। পরে চিন্তা করলাম মাথায় একটু পানি দিয়ে দিই, তো পানি দিয়ে দেওয়ার পরে একটু আগের থেকে ভালো মনে হইলো। বাট চিন্তা করলাম রবিনহুড ভাইরে কল দেই, তো দেওয়ার পরে তার পেজে গেলাম। পেজে যা কল দেওয়ার চেষ্টা করলাম, ফার্স্টে পারিনি। পরে 999-এ কল দিলাম, 999 থেকে নাম্বারটা নিলাম। নেওয়ার পরে আপনার তারে কল দিলাম, তো তারা বলতেছে যে মানে এইসব কুকুর তারা নেয় না, অসুস্থ, তাদের সেবা করার কোনো ব্যবস্থা নেই, এইটাই বলল। আর তারা বলতেছে যে আপনার ছাদে আটকে গেলে বা টিনের চালে আটকে গেলে এইসব কুকুর পশু পাখি তারা রেস্কিউ করে। তো এই পশু পাখিগুলোর কী হবে, এই জিনিসটাই খুব খারাপ লাগলো দেখে, তাই শেয়ার করা আর কি।